নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। সৌমি অ্যান্ড রেশমি নিউ ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 8:30, তো এখন আমরা বসে পড়েছি চা নিয়ে। আর দাদা দেখতে পাচ্ছেন যে ফোনে কথা বলছে, মানে এমনই একটা প্রবলেম হয়ে গেছে। ইন্ডিয়া থেকে ফোন এসেছিল কালকে, বাপির খুব শরীর খারাপ, মানে এতটাই শরীর খারাপ, হসপিটালে ভর্তি হয়েছে। আর আমি এখানে সকাল সকাল ভিডিও ব্লগ স্টার্ট করেছি বলে দাদা বলছে কী করতে করছো, এসব করে কী হবে, ফালতু ফালতু খালি ফোন নিয়ে বসে থাকা আর এইসব ভিডিও করা ব্লগ করা কিচ্ছু হবে না, এসব করে কিচ্ছু হবে না। আমি বলছি যখন হবে তখন বুঝতে পারবে। হ্যাঁ ঠিক আছে, কিছু হবে না, আমার ভালো লাগে আমি করি। চলো, সেরকম একটা কিছু বলে না দাদা। আর এখানে রেশমি পড়ছিলো, আর বাড়িতে বাপিকে ভর্তি করা হয়েছে, মানে দাদার বাবাকে ভর্তি করা হয়েছে চুঁচড়ো হাসপাতালে। মানে একটু স্টোক গোছের হয়ে গিয়েছিলো, মাথার মধ্যে গ্যাস উঠে পায়খানার মধ্যে পড়েছিল, আর খুবই শরীর খারাপ। দাদারও মন মেজাজ খুব খারাপ। আর সকাল সকাল চা খেয়ে, আর এইখানে আমি বসিয়েছিলাম বারান্দায় করলা গাছ কুমড়ো গাছ, দাদা সেগুলোকে ঠিক করেছিল, কারণ আর কিছুদিন পরে করলা গাছটা উঠবে, আর এইখানে কুমড়ো গাছ লাগিয়েছি। কুমড়ো গাছ এগুলো সব দাদা ঠিক করছিল। আর রেশমি এখানে দুষ্টু করছিল বাবার কাছে এসে বারান্দার, এতটাই গরম। আমি বলছিলাম যে এত গরমের মধ্যে এগুলো করার কি আছে, তো এগুলো বিকালবেলাও তো করা যেত, তুমি বাবা তোমরা বাবা থাকো, আমি ঘরের মধ্যে চলে যাচ্ছি। বলছে না থাকো, হাওয়া দিচ্ছে গরম, কিন্তু হাওয়াটা যে দিচ্ছিল না বন্ধুরা, প্রচণ্ড গরম হাওয়া। আর আমি তারপর একটুখানি ব্লক করে এখানে আমি তারপর রুমের মধ্যে চলে এলাম। আর কালকে দুটো ভাত রেখে দিয়েছিলাম, রান্না বান্না করতে তো একদমই ভালো লাগে না, কেননা বাপির খুবই শরীর খারাপ। আর আজকে এই মাছ ভাজা, পেঁয়াজ আর আলু সেদ্ধ আর পান্তা ভাত, এইটাই আজকে এবার আমরা খাবো। আর সকালে শুধু খেয়েছিলাম চা আর বিস্কুট, আর এটাই আজকে আমরা এখন খাবো। এটা খাওয়ার পরে এবার দাদা বলছে, দাদা যেহেতু আজকে কাজে যাওয়ার কথা ছিল, কালকে থেকে দাদার ছুটি কাজ, এখন প্রায় 4-5 দিন হয়ে যাবে দাদা কাজে যাবে না। এখন দাদার কোম্পানি থেকে ছুটি দিয়েছে, কেননা বগরিত আছে এখানে, সেই হিসেবে এখন কাজ ছুটি। আর এই দেখুন বন্ধুরা, বাবা চুঁচড়ো হসপিটাল থেকে কথা বলছে, বাপির এতটাই শরীর খারাপ, নাকে অক্সিজেন দেওয়া আছে, সেই হিসেবে বেশি কথা বললো না। আর এখানে এটা হচ্ছে আমার জামাই, আমার জামাই মানুষ সাথে মানু ফোন করেছিল, রেশমি কথা বলছিল। আর রান্না করলেই নয়, কী আর রান্না করব, টেনশনে তো ভালোই লাগছিল না, সেই হিসেবে মাছের কারি আর ভাত এটাই করেছিলাম দুপুরের খাবারের জন্যে। আর আজকে যেহেতু পান্তা ভাত খেয়েছি, আর ভাতটা একটু লেট করেই খাবো, আর মাছগুলো ভালো করে ধুয়ে বেছে রেখে দিই। তারপর সকালের যে বাসনগুলো আছে ওগুলো এখনও মাজা হয়নি, প্রচণ্ড মানে অনেকটাই বাসন পড়ে আছে, সেগুলো মাজবো ভালো করে ভিনিগার আর নুন মাখিয়ে, মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর আজকে এই রেসিপিটা আপনাদেরকে দেখাবো দাদা, তো আমি ততক্ষণ বাসনগুলো মেজে নিই, আর দাদা যখন এই মাছের রেসিপিটা বানাবে। আজকে আমি বললাম যে রান্নাটা আমি করি, একই মন বেজাত খারাপ দাদার, একদম মানে মুড অফ হয়ে আছে, মানে বাবার শরীর, প্রতিটা সন্তানই তার বাবার শরীর খারাপ করলে সবাইয়েরই কষ্ট হয়, মা বাবার শরীর খারাপ মানে মেয়ে বা ছেলের মাথার ওপর হাত পড়ে যায় যে কী হলো, কেনই বা হলো এরকম। আর আজকে এই মাছের কারিটা বানাবে, টমেটো পেঁয়াজ রসুন আদা সব কুচি কুচি করে কেটে, কোনো মানে মশলা পেস্ট করবে না। আর এখানে ছুরিটা ধার ছিল না, সেই হিসেবে দাদা ছুরিটাতে একটু ভালো করে সানটা দিয়ে ধার দিয়ে দিচ্ছিল। আর এখানে আমি মাছটা কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এইখানে দেখুন দাদা পেঁয়াজ টমেটো কুটছে, আর দাদা এত সুন্দরই সবজি কুটতে পারে, আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না, কেননা খুব সুন্দর সবজি কাটে আর খুব তাড়াতাড়ি স্পিডে কাটে। আমি কি হাত ফাত কেটে যাবে, একটু আস্তে কাটো, বলছে না না আমার অভ্যেস আছে, আর এত বছর যে এখানে ছিল দাদা, তো দাদাকে তো নিজেকেই রান্না করে খেতে হতো, আর আমি তো এসেছি জাস্ট 2 বছর মতো হচ্ছে আমি এসেছি। আর এই দেখুন বন্ধুরা, দাদা এই যে রসুনটা কাটে খুব সুন্দর লাগে আমার দেখতে, আপনাদেরকেও আজকে দেখালাম রসুনটা কাটা, আর এত সুন্দর কুচি কুচি করে রসুনটা কাটবে যেন মনে হবে যে কী বলবো বাটা হয়ে গেছে এরকম মানে মনে হয়। আর এখানে কাঁচা লঙ্কা ছিঁড়ে নেবে, এবার 4টে কাঁচা লঙ্কা দিচ্ছে, আর একটু গুঁড়ো মশলা দেবে বলছে হালকা করে, আর একটু তেঁতুল নারকেল এইসব দিয়ে মাছটা কারি বানাবে।
তো বন্ধুরা, এই দাদার রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন এটা আদা কেটে নিচ্ছে, আদা রসুন এগুলো সব কুচি কুচি করে কেটে নিচ্ছে, কোনো মশলা পেস্ট করবে না বা এভাবেই কেটে নেবে। আর এখানে ফোড়নের জন্যে নিয়ে নিয়েছে সব কিছু মশলা, নিয়ে নিয়েছে তেজপাতা, ডালচিনি, এলাচ, লবঙ্গ, কালো জিরে, হলুদ, লঙ্কা, ধনে, সব গুঁড়ো গুঁড়ো একটু করে নিয়ে এটা দিয়ে আজকে মাছটা কারি বানাবে। আর দাদা রান্না করলে দেখেছি অল্প তেলের মধ্যে কীভাবে যে রান্না করে আমি নিজেই বুঝতে পারি না, আর এতটাই টেস্টি হয় বন্ধুরা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আপনারাও এভাবে রান্না করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দাদার এই রেসিপিটার মতন সেম প্রসেসে করবেন, তো খুব সুন্দর হবে, খুব টেস্টি হবে খেতে। আর এখানে পেঁয়াজ আর রসুনটা ভালো করে ফ্রাই করে নেব। তো আমি নেব না, এটা অ্যাকচুয়ালি দাদা করছে রেসিপিটা, আমি ভিডিওটা করছি আপনাদেরকে দেখাবার জন্য। তো আজকে দাদাই বলল যে আমি আজকে মাছের কারিটা বানাবো, খেয়ে দেখবে। আমি বললাম ঠিক আছে চলো, তোমার ছুটি আছে, তুমি কোথায় বসে থাকবে, সব সময় তো কাজই করো, আমি নয় আজকে রান্নাটা করে দিচ্ছি। বলছে না আমি করবো। বললাম ঠিক আছে, বায়না যেহেতু করেছে এবার করেই ছাড়বে, তো চলো দাদা রেসিপিটা বানাচ্ছে আজকে। সব কিছু মশলা দিয়ে এবার হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিল। জল দেওয়ার পর এখানে নারিকেল মানে পেস্ট করে নিচ্ছে, পেস্ট করে এই মাছগুলো দিয়ে দিয়েছে, মাছগুলো টবগা দিয়েছে, মাছগুলো ভাজেনি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছে নারকেলের দুধটা। আর ভাবছিলাম যে আবার কী রান্না, টবগা মাছ দিয়ে তেঁতুলের মানে তেঁতুলের জুস, হ্যাঁ নারকেলের জুস এইসব দিয়ে, কারি পাতা দিয়ে এবার কেমন রান্না। আমি বললাম যে আজকে মনে হয় ভাত খাওয়া গেল, আজকে মনে হচ্ছে না আমরা ভাত খেতে পারবো না, কি রান্না, এক করা ঝোল করে মাছগুলো দিয়ে কি রান্না হচ্ছে এটা আমি তো বুঝতেই পাচ্ছি না। তো চলুন খেয়েই দেখা যাবে কেমন হয়েছে রান্নাটা। আর এখানে সব কিছু শেষে দাদা এবার একটু তেঁতুল নিয়ে নিয়েছে, পাকা তেঁতুল, আর এই তেঁতুলটা এবার মাছের মধ্যে ভালো করে গুলে আর মাছের মধ্যে এটা দিয়ে দেবে। বলছে এই তেঁতুলটাতেই দেখবে মাছটা টেস্টি হয়ে যাবে। এই ঠিক আছে দেখা যাক, চলুন আমরাও দেখি। আর এই দেখুন বন্ধুরা, মাছটার মানে যতটুকু জল দিয়েছিল আর মাছটা সিদ্ধ হয়ে জলটা ততটাই কমে কারি গোছের হয়ে গেছে, হালকা মানে জুস টাইপের হয়েছে। আর এটা রেশমিকে বললো টেস্ট করে মানু, তুমি প্রথমে দেখো কেমন হয়েছে তো বন্ধুদেরকে বলো। তো তখন রেশমি এবার কে আপনাদেরকে শোনাবে, এবার মানে আপনাদেরকে দেখাবে রেশমির ভালো লেগেছে মানে খুব সুন্দরই খেতে হয়েছে, আর অনেক কিছুই এর মধ্যে দেওয়া হয়েছিল আপনারা দেখলেন। তো রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আজ এইটুকু আমার ভিডিও, আপনাদের যদি ভালো লেগে থাকে আর আমার রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টং করে বাজিয়ে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর সকলে ভালো থেকো সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা।